আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল বার্সকাম বিডিতে আপনাদেরকে স্বাগতম। মল্টিং মেডিসিন কোর্স নিয়ে আজকের সংক্ষিপ্ত একটি ভিডিও করব। অনেকেই আমরা আসলে মল্টিংটা ডিটেক্ট করতে পারি না, অনেক সময় মল্টিং এর সাথে আমরা পাখির ফেদার মাইটস এর যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে তালগোল পাকিয়ে ফেলি। আমরা এই ভিডিওতে মল্টিংকে খুবই সহজে কিভাবে ডিটেক্ট করা যায় সেটি নিয়ে আলোচনা করব এবং মল্টিং এর সময় কোন মেডিসিন কোর্সটি প্রয়োগ করতে হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, এই ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত পাখি সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। মল্টিং বিষয়টি বুঝতে গেলে আপনাদেরকে আগে জানতে হবে পিন ফেদার সম্পর্কে। আপনারা এই পাখিগুলোর যে কাঁটার মতো পালক দেখতে পাচ্ছেন নাকের উপরে বা মাথার উপরে, এই ধরনের ফেদারকে বলা হয় পিন ফেদার। পাখির যখন মল্টিং শুরু হয় তখন পাখির শরীর থেকে পালক উঠে গিয়ে আবার নতুন করে পালক গজায় এবং এই পালক ঝরে যাওয়ার বিষয়টি আরো নানা কারণে হতে পারে। পাখির শরীরে যদি মাইটসের আক্রমণ থাকে বা পাখির ফ্রেন্ডস মল্টের কারণেও হতে পারে। তবে আপনি পাখির যে স্বাভাবিক মল্টিং সেটা ডিটেক্ট করবেন যে টেকনিকে, সেটা হচ্ছে খেয়াল করুন এই পাখির যে মাথার চারপাশে পিন ফেদার, এই যে ছোট ছোট কাঁটার মতো যেই পালকগুলো দেখা যাচ্ছে, মল্টিং এর সময় আপনি আপনার পাখির মাথা এবং নাকের উপরে বিশেষ করে এই ধরনের পিন ফেদার দেখতে পাবেন। এটা দেখলে আপনি বুঝবেন আপনার পাখির মল্টিং হচ্ছে। আর যেহেতু পাখির মল্টিং হচ্ছে কাজে আমি এখন পাখিকে একটু সাপ্লিমেন্টারি মেডিসিন দেব, 1 ml ক্যালপ্লেক্স, অনেকে 2 ml ও দেয়, 1 ml প্যানামিন এবং 1/2 ml ওজিঙ্ক আমি 1 লিটার পানিতে মিক্স করে সেই পানি পাখিকে খেতে দেব এবং এটি আমি 7 দিন এই কোর্সটি ব্যবহার করব। মল্টিং এর উপরে যে ভিডিও সেখানেও এই বিষয়টি ব্যাখ্যা করা আছে। আপনারা দেখলেন যে আমার পাখির মল্টিং চলছে, কাজেই আমি পাখিকে একটু পুষ্টিকর খাবার দিতে চাচ্ছি। এই কারণে এখানে আপনারা এগ ফুড দেখতে পাচ্ছেন, এটা ডিম সেদ্ধ আর এই ডিমের খোসাগুলো আসলে গ্রিট হিসাবেই কাজ করবে, খনিজের উপাদান যোগান দেবে। এইগুলোকে আমি প্রায় 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা মূলত ককাটেলের জন্য, কিন্তু যেহেতু এখন আমার পাখির প্রোটিন সমৃদ্ধ খাবার দরকার কিছু ছোলা আমি পাখিকে দেব। আর এইটা মূলত বাজরিগারের আজকের স্পেশাল খাবার, এটা আমি ককাটেলকেও দেব। এটা হচ্ছে পানিতে ভিজিয়ে রেখে তৈরি করা সফট ফুড। তো যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমার চ্যানেলে সফট ফুডের অনেকগুলো রেসিপি আছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন এবং মল্টিং এর জন্য বিশেষ একটি ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম, টাটা।